হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আদার ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে সবার কাঁচা মরিচের ভর্তা খাইতে মন চাইতেছিল, এই জন্য আম্মু তাড়াতাড়ি করে এগুলো রেডি করে নিচ্ছিল। তো এখানে কাঁচা মরিচ, মাছ, পেঁয়াজ, রসুন নিয়ে নিল। তো অনেকে হচ্ছে কাঁচা মরিচের ভর্তা খেতে ভয় করে, মানে ভয় লাগে, অনেক ঝাল হবে এই জন্য। যদি এরকম করে খান ভয় লাগবে না, মানে মুখে লেগে থাকবে, অনেক মজা ছিল এই ভর্তাটা। তো প্রথমে পেঁয়াজগুলা সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিব, মানে সবগুলো উপকরণ ভেজে তারপরে হচ্ছে এই মরিচ ভর্তাটা তৈরি করব। তো এরপরে এখানে মরিচগুলো দিয়ে দিলাম, দেখেন মরিচগুলো হচ্ছে আস্তে আস্তে করে এরকম হয়ে যাবে। তো এরকম হয়ে গেলে হচ্ছে ঝালটা কমে যায়। তো এরপরে দেখেন আস্তে আস্তে করে আম্মু সবগুলো ভেজে নিচ্ছিল। আব্বু হচ্ছে অনেকদিন ধরে খেতে চাইছিল মরিচের ভর্তাটা, তো আমাদের জন্য আম্মু হচ্ছে বানাচ্ছিল না, কারণ আম্মু বলতেছিল এ তো ঝাল, এগুলা কে খাবে বাসার মধ্যে। সো এত মজা ছিল, আর ঝালও অনেক কম হয়েছে, সবাই খেয়ে ফেলছে এগুলো একদম নিমিশে। তো এদিকে আম্মু হচ্ছে আস্তে আস্তে করে সবগুলো উপকরণ ভেজে নিচ্ছিল তেলের মধ্যে, দেখেন এখানে ধনে পাতাগুলো আস্তে আস্তে করে ভেজে নিল। তো এখন হচ্ছে মাছ ফ্রাই করে নেবে। তো মাছটা হচ্ছে অপশনাল, যার দিতে মন চায় সে দিবেন, আর না দিলে কিছু হবে না। তো এরপর দেখেন আস্তে করে মাছটাও ভেজে নিল। এখন হচ্ছে মরিচগুলোকে আলাদা করে এগুলো আগে হচ্ছে একটু বেটে নেবে। তো দেখেন আস্তে আস্তে করে, যাদের ব্লেন্ডারে করতে মন চায় ব্লেন্ডারে করবেন। তো এরপর হচ্ছে আমি আস্তে আস্তে করে এগুলো মরিচগুলো বেটে নিল। এরপর হচ্ছে ধনে পাতা, পেঁয়াজগুলো হচ্ছে বাদবে না, পেঁয়াজগুলো বেটে নিলে মজাটা চলে যাবে। এরপর হচ্ছে মাছগুলো হচ্ছে কাটা থেকে ছাড়িয়ে সুন্দর করে এক সাইডে রেখে আমি এখন লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছে। তো দেখেন আমাদের একদম স্পেশাল কাঁচা মরিচের ভর্তা রেডি। তো এখন আমি একটা প্লেটে নিয়ে নিল, এখন এর উপর হচ্ছে একদম সরিষার তেল দিয়ে একটা কাঁচা মরিচ দিয়ে খুব সুন্দর করে বানিয়ে নিল কাঁচা মরিচের ভর্তা। তো এখন আব্বু হচ্ছে খেয়ে নিচ্ছে, অনেক দিনের পর খেতে পারলো।